বিদ্যুৎ জানালা নেই, তবুও ভেতরে আলোকিত হয়ে থাকে মসজিদ। অতি আশ্চর্য শুনালেও এ কথা সত্যি যে দৃষ্টিনন্দন আসসালাম জামে মসজিদ কোনো ধরনের বৈদ্যুতিক বাতি ছাড়াই প্রাকৃতিক আলোয় সব সময় উজ্জ্বল ও আলোকিত থাকে। মসজিদটিতে বর্ষায় মেলে বৃষ্টির ছোঁয়া, শীতে মুসল্লিরা উপভোগ করেন হিমাদ্রির কুয়াশা শীতলতা, পূর্ণিমা রাতে চাঁদের আলো মুগ্ধতা ছড়ায় মসজিদের অন্দরে অন্দরে। মনে হয় এ এক অপরূপ সৃষ্টি। চোখ ধাঁধানো এই মসজিদটি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরাঞ্চলে অবস্থিত, রামগতির চরপোড়া গাছা ইউনিয়নের শেখের কিল্লা এলাকায়। বর্তমানে নজর কারা নকশায় নির্মিত এই মসজিদটি দেশের অন্যতম স্থাপনাগুলোর মধ্যে একটি, আর এটি দেখতে দেশের বিভিন্ন জেলা থেকে বহুজন ছুটে আসে। শুধু নকশাতেই নয়, এর কিছু বৈশিষ্ট্য আছে যা দেশের অন্য কোনো মসজিদে ব্যবহার হয়নি, চোখেও পড়েনি কখনো। দ্বিতল এ মসজিদে কোনো আলাদা জানালা নেই। মসজিদটি নকশাই এমন, চারিদিক থেকে কোনো বাধা ছাড়াই আলো বাতাস প্রবেশ করছে ভেতরে। তবে মুসল্লিদের প্রবেশ ও বের হওয়ার জন্য দুইটি দৃষ্টিনন্দন দরজা রয়েছে। মসজিদে আসা মুসল্লিরা রোদ বৃষ্টি কুয়াশা উপভোগ করতে পারবেন, তবে রোদে গরমে কেউ পুড়বে না, বৃষ্টিতে কেউ ভিজবে না। সব মিলিয়ে মসজিদটি এক অনন্য নিদর্শন, শুধু কৌতূহলের জন্ম দেয়। দিনের বেলায় সামনের পুকুরের পানিতে মসজিদটির প্রতিচ্ছবি এক নিদারুণ সৃষ্টি, যা দর্শকের তৃষিত হৃদয় কেড়ে নেয়। গরমে মসজিদকে শীতল করার জন্য ভেতরে রয়েছে পানি সংরক্ষণের জন্য চারটি জলাধার। গ্রীষ্মকালে মসজিদকে শীতল রাখবে জলাধারগুলোতে স্থান পাওয়া শীতল পাথরগুলো। দ্বিতল এ মসজিদটির নিচ তলা দুই ভাগে বিভক্ত, সামনে মেহরাব ও মসজিদের মূল অংশ, এর পেছনে মাছ বরাবর গলিপথ, তার দুই পাশে শীতল জলাধার, রোদ আর বৃষ্টির প্রবেশপথ। মুসল্লিদের জন্য একটি প্রশান্তময় স্থান তৈরি করতেই মসজিদে প্রাকৃতিক আলোর ব্যবস্থা রয়েছে। পেছনের অংশে বড় গ্যালারির মসজিদ, যেখানে বসে মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি অর্জনে ইবাদত করতে পারে। গ্যালারির অংশের পিছন থেকে দোতলায় ওঠার সিঁড়ি, দোতলায় রয়েছে নারীদের নামাজ পড়ার স্থান। এই মসজিদটির ছাদ প্রচলিত স্থাপনার মতো না, পুরো মসজিদের দেয়ালে বাইরে থেকে দেখলে মনে হয় পুরো দেয়াল ইটের তৈরি। মূলত ইট দেখা গেলেও এর ভেতরে রয়েছে রড, সিমেন্ট ও ইটের সংমিশ্রণে আরসিসি ঢালাই। পুরো মসজিদে একসঙ্গে 400 জন মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারবেন। নিয়মিত নামাজের পাশাপাশি ঈদগাহ হিসেবেও ব্যবহার করা হবে আসসালাম মসজিদ। এছাড়াও প্রতি শুক্রবার জুমার নামাজের পর আগত শিশু ও মুসল্লিদের মাঝে মিষ্টান্ন সহ বিভিন্ন খাবার বিতরণ করা হয়। জানা গেছে চরপোড়া গাছা ইউনিয়নের শেখের কিল্লা এলাকায় স্থাপিত আসসালাম জামে মসজিদটি গত 100 বছরের মধ্যে দেশের মধ্যে একটি বিরল স্থাপনা। স্থানীয় রহিমা মমতাজ ও সাইফ সালাহ উদ্দিন ট্রাস্টের উদ্যোগে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ আর জনহিতকর কাজের অংশ হিসেবে এটি স্থাপন করা হয়। 2021 সালে নির্মাণ কাজ শেষ হওয়ার পরপরই বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ার জন্য মসজিদটির তথ্যচিত্র সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্কিটেকচার কনফারেন্সে পাঠানো হয়েছে। এটি আধুনিককালে দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন একটি স্থাপনা বলে দাবি করেছেন স্থপতি ও দর্শনার্থীরা। ট্রাস্ট সূত্র জানায় 2017 সালের ডিসেম্বর মাসে এ মসজিদ নির্মাণ কাজ শুরু হয়। মসজিদটির নকশা তৈরিতে বাংলাদেশীয় একটি স্থাপত্য প্রতিষ্ঠান এবং সাথে ছিল বিদেশি কয়েকজন স্থপতি। বিরতিহীন কাজের পর 2021 সালের শেষের দিকে মসজিদটি মুসল্লিদের ইবাদতের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রায় 4000 বর্গফুট দোতলা এ মসজিদ নির্মাণে ব্যয়ভার বহন করেছে রহিমা মমতাজ ও সাইফ সালাহ উদ্দিন ট্রাস্ট। এ মসজিদকে ঘিরেই আসসালাম হাফেজিয়া মাদ্রাসা গড়ে তোলা হয়েছে। এতে কোরআনে হাফেজ ও ইংরেজি শিক্ষার সমন্বয়ে একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত করা হচ্ছে। এছাড়াও শিক্ষা কমপ্লেক্সের অধীনে একটি বালিকা বিদ্যালয় ও একটি কলেজ স্থাপন প্রক্রিয়াধীন রয়েছে। জানা গেছে রহিমা মমতাজ ও সাইফ সালাহ উদ্দিন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী। তিনি তার বাবা মায়ের নামেই ট্রাস্টটি গঠন করেন। এর মাধ্যমে তিনি জনহিতকর কাজ পরিচালিত করে আসছেন। এ মসজিদটি তার একটি জ্বলন্ত প্রমাণ। এছাড়াও এখানে আন্তর্জাতিক মানের একটি হাফেজিয়া মাদ্রাসা, একটি গার্লস স্কুল ও একটি কলেজ নির্মাণ করা হচ্ছে।